একজন বিদেশের সিটিজেনশিপ বা বাইরের দেশে নাগরিকত্ব নেওয়া এরকম অসংখ্য সাবেক সংসদ সদস্য বর্তমান সংসদ সদস্য বা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী আছে বিএনপিতে এরকম কোনো নেতাকর্মী নাই বা বিএনপির কোনো সিনিয়র নেতা নাই যে তাদের সন্তান বিদেশের নাগরিক বা তারা বিদেশের সিটিজেনশিপ আসলে এই প্রকৃতির মানুষ যারা এদের নীতি নৈতিকতা শুধু আওয়ামী লীগের কাছেই শোভা পায় এদের রাজনীতির স্থান শুধু একমাত্র আওয়ামী লীগই আছে শেখ পরিবারের অসংখ্য সদস্য বিদেশের নাগরিকশিপ সিটিজেনশিপ নিয়ে তারা বাংলাদেশে রাজনীতি করতেছেন আপনি টিলিপ বলেন বেবি আজাদ বলেন এরকম অসংখ্য নেতাকর্মী বিএনপির ভিতরে কারণ যাদের দেশপ্রেম আছে তারা কখনো বাংলার মাটিকে ছেড়ে যায় নাই বা কখনো ছেড়ে যাবে না আর যাদের ব্যবসায়িক নীতি আছে যেমন আমি মনে করব আওয়ামী লীগ একটি ব্যবসা প্রতিষ্ঠান কালোবাজার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে মানুষ শুধু একমাত্র রাজনীতিতে আসে বা নির্বাচন করে এমপি হয় একমাত্র সে তার ব্যবসায়িকভাবে সফল হওয়ার জন্য সাদা করার জন্য কালো টাকাকে উপার্জন করার জন্য আপনার আজকে বাংলাদেশকে সোনার বাংলাদেশকে একটি স্বৈরাচারীভাবে ইয়ে করেছেন এবং এটিকে সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশকে একটি স্বৈরাচার যুক্ত বাংলাদেশ করেছেন এবং পাচার যুক্ত বাংলাদেশ করেছেন বাংলাদেশের অর্থনৈতিকভাবে সব কিছু তারা বাইরে বাড়ি ঘর সব কিছু করেছেন তাহলে তাহলে হচ্ছে যে যারা আসলে নমিনেশন ট্রাই করছে এবং যাদের স্ত্রী সন্তান বিদেশি দেশে ফিরেছে তারা আপনি কি মনে করছেন তারা শুধুমাত্র ব্যবসায়িক খাতিরে দেশের জন্য দেশের নমিনেশন ট্রাই করছে মানে এমপি মন্ত্রী হচ্ছে এটা কি শুধুমাত্র ব্যবসায়ের জন্য নাকি দেশপ্রেম আছে তাদের ভিতরে সুবিধা না শুধু তারা এটা একমাত্র কথা আছে তাদের ব্যবসায়িকভাবে সফল হওয়ার জন্য আপনি কি মনে করছেন যে রাজনীতিটাকে আওয়ামী লীগ ব্যবসায়িক হিসেবে নিচ্ছে হ্যাঁ আমি ওইটাই বা আওয়ামী লীগ হলো এখন একটা রাজনৈতিক সংগঠন থেকে ব্যবসায়িক এবং কালোবাজার সংগঠন আর এখানে আসেন একমাত্র বিদেশি যারা এরা ওইভাবে সিটিজেনশিপ নেওয়ার জন্য তাদের স্ত্রী সন্তান বিদেশে রাখে হ্যাঁ অবশ্যই আমাদের দলীয় যে সিদ্ধান্ত আসে আমরা ওই সিদ্ধান্ত মেনে নিব এবং পালন করব আমরা মাঠে থাকবো আমরা আমরা সবসময় মাঠে আসি এবং সবসময় আমাদের কার্যক্রম চলে যাচ্ছি পুলিশ আমাদেরকে যতই বাধা দেয় আমাদের কার্যক্রম বন্ধ করতে পারতেছে না এবং পারবো না শুনেন একটা লোক জেলে গেছে জেলে যাওয়ার পর সে জেলে গিয়েছে সেখান থেকে এসে সে মনোনয়ন কিনছে নির্বাচন করতে পারছে তাহলে এটা বুঝেন প্রশাসনিকভাবে এটা তার উপরে কতটা অত্যাচার করছে আর মহাসমুদ্র থেকে আপনি যদি এক গ্লাস পানি নেন ওই সমুদ্রে কিছু হবে না এরকম যদি 107 নম্বর যদি বিএনপি থেকে চলে যায় বিএনপির কিচ্ছু আসবে যাবে না আমরা এটা হলে বিচলিত না বিন্দু পরিমাণ আমরা চিন্তিত না বিচলিত নয় এরকম আমাদের মহাসমুদ্র থেকে এক এক বালতি পানি চলে গেলে আমাদের কিছু যায় আসে না কিছুই হবে না এটা সম্পূর্ণ ভিত্তিহীন ওনার কথাটা ওনার কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন উনি আওয়ামী লীগের এজেন্টের চাপে পড়ে এবং প্রশাসনিক চাপে পড়ে এটা একমাত্র উনি জানে উনি কিসের লোভে পড়ে এই নির্বাচনে জনগণের বিপক্ষে গেছে মানুষের গণ মানুষের বিপক্ষে গেছে মানুষের ভোটার অধিকারের বিপক্ষে গেছে তবে আমি উনি আমি এটাই বলবো যে অন্তত আপনাকে একটা কথাই বলেছি যে একটা সমুদ্রে থেকে এক বালতি পানি যদি তুলে পেলেন ওই সমুদ্রে কিছু যাবে আসবে না সাজানোর উমরের মতন যদি 100 লোক বিএনপি থেকে চলে যায় তাহলে এবং 1000 লোক চলে যায় বিএনপির কিছুই হবে না শুনেন দল সংগঠন চলবে সাংগঠনিক সিদ্ধান্তে লুবি মানুষ কখনো নেতৃত্ব মানে না লুবি ব্যক্তি কখনো অভিভাবক মানে না তার যেখানে সার্থকতা আছে সে সেখানেই সে সিদ্ধান্ত নেয় শাহজাহান ওমর উনি তার নীতি নৈতিকতার পরিচয় দিয়ে দিয়েছেন তাহলে উনি নেতৃত্ব নিয়ে কথা বলার কোনো প্রশ্নে আসে না এদেশে না শুধু এই বহির্বিশ্বে তারেক রহমান রাজনীতির একজন প্রদীপ হয়ে বাংলাদেশে আসবেন তিনি রাজনীতিক
আইডল এশিয়া মহাদেশে তারক রহমান হবে রাজনৈতিক আইডল